হ্যালো, আজকে আমি দেখাবো কিভাবে গ্যাসের ওভেনে দেশি মুরগি কাঠের জালের সাথে রান্না করা হয়। পুরো ভিডিওটা দেখবেন, দেখে জানাবেন, আর আপনারাও ট্রাই করবেন বাড়িতে এইভাবে। সবার প্রথমে মাংসটা ধুয়ে এইভাবে জল ঝরিয়ে নিতে হবে। কিছুটা সময় এভাবে রেখে দিলে মাংসের ভেতরে থাকা জলটা সব বেরিয়ে আসবে। এভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। আমি এবার দেখাবো আমি কি কি মশলা ব্যবহার করছি। এখানে আমি দুটো বড় পেঁয়াজ কেটেছি, মাংসের পরিমাণ প্রায় 500। এখানে আছে আদা কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। এবার আমি সব এক একে অ্যাড করছি, জিরে ধনে দুটোই দেবো। এবার আমি মশলাটা পেস্ট করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে, এবার আমি এটা ম্যারিনেট করতে দেব। আমি এবার এটা ম্যারিনেটের জন্য আগে লবণ দেব, এবার হলুদ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। এবার দেবো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি সামান্য একটু ভিনিগার দিয়ে দেবো। এইবার এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। আমি রান্নাটা সব সর্ষের তেলেই করব। আলুগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব। লাল না হওয়া পর্যন্ত আলুটা আমি ভেজে নেব। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আলুটা আমি তুলে নেব। এবারে আমি ফোড়ন দেব। ফোড়নে আমি দুটো এলাচ দিলাম, এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি, একটু দারচিনি, তেজপাতা, আর দেব একটু গোটা জিরে। এবারে এর মধ্যে আমি দেব গোটা পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছি, কাঁচা পেঁয়াজ। এর মধ্যে দেবে এবার আমি একটু লবণ। পেঁয়াজটা নরম করে আমি এখন ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। আমি ম্যারিনেট
করে রাখা মাংসটা দিয়ে দিই। এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার দেবো আমি টমেটো, এখানে অর্ধেক টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। আমি রান্নাটা করবো পুরোপুরি গরম জলে, এর মধ্যে আমি একটু গরম জলে মিশিয়েছি। এবার এটা আমি ঢেকে দেবো। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আবার এটা আমি ঢেকে দেবো। এভাবে আমি পুরো রান্নাটা ঢেকে ঢেকে করব। এবারে এটার মধ্যে আমি অল্প জল অ্যাড করব, গরম জল। যাতে মশলাটা লেগে না যায় সেই পরিমাণ অনুযায়ী জল দেব। আবার এটা আমি ভালো করে নেড়ে দেব। একবারে অতিরিক্ত জল দিলে যেটা হয় কষা ব্যাপারটা থাকে না, কিন্তু এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ঢেকে রেখে রান্না করলে মাংসটা কষাই থাকে। এটা আবার আমি ঢেকে দেব। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, এভাবেই রান্না হবে। মাংসটা প্রায় হয়ে এসেছে আমার, আলুটা পুরোপুরি ভাবে গলে গেছে। এরপরে আমার যতটা ঝোল আমি রাখতে চাই সেই পরিমাণ আমি এবার জলটা দেবো। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আবারও আমি এটা ঢেকে দেবো। ফাইনালি আমার মাংসটা এবার রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। আমার মাংসটা রেডি হয়ে গেছে। এবার কিছু সময়ের জন্য আমি আবার এটা ঢেকে রাখবো, তারপর আমি নামিয়ে নেবো।